বন্ধুরা লেবু গাছের পরিচর্যা আমাদের বাগানিদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমস্ত বাগানিদের বাগানেই একটি বা দুইটি অন্ততপক্ষের লেবু গাছ থাকে লেবু গাছের ফুল আসার সময় জানুয়ারি এবং জুলাই তো সামনেই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই সময়ই লেবু গাছে ফুল আসে তো ফুল আসার প্রাককালে ফুল আসার পূর্বে লেবু গাছের কি কী পরিচর্যা করতে হবে তাই নিয়ে আমি আজকে বলবো আমার সীমিত অভিজ্ঞতার মাধ্যমে আমি যেটুকুই অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি সেই অভিজ্ঞতাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা ভিডিওটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি এবং প্রতিটি ভাগ যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনার লেবু গাছের যে সমস্যা তার নিশ্চয় সমাধান আপনি পেয়ে যাবেন প্রথম ভাগ হচ্ছে পাতা ঝরার সমস্যা দ্বিতীয় ভাগ হচ্ছে পতঙ্গের আক্রমণ তৃতীয় ভাগ হচ্ছে ছত্রাকের আক্রমণ এবং চতুর্থ ভাগ হচ্ছে সার প্রয়োগ এবং বন্ধুরা পাঁচ নম্বর ভাগ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রোদ আপনি কতখানি রোদ দূর আপনার গাছকে দেবেন যাতে করে আপনার গাছ ফুলে ভরে যায় তো বন্ধুরা আসুন শুরু করি আমার প্রথম ভাগ পাতা ঝরার সমস্যা এই সময় লেবু গাছে খুব বেশি করে লক্ষ্য করা যায় আমার যে লেবু গাছগুলি আছে সেখানেও প্রচুর পাতা ঝরছে এবং হলুদ হয়ে পাতা ঝরে যাচ্ছে পাতা কেন হলুদ হয়ে ঝরে যায় তার একটি ভিডিও আমার আগে আপলোড করা আছে সেই ভিডিওটাও সময় করে একটু দেখে নেবেন দেখুন আমার গাছে কিন্তু লেবুর ফুল আসতে শুরু করেছে আজকে জানুয়ারির প্রথম সপ্তাহ এই সময়েও কিন্তু অনেক গাছেই ফুল চলে আসে এবং যাদের যাদের গাছে ফুল এখনও আসেনি বেশিরভাগ গাছেই আসেনি তাদের কাছে ফুল কেন আসেনি সেটা আমার আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন একটা একটা করে হলুদ পাতা ঝরে যাচ্ছে তবে এই হলুদ পাতা ঝরে যাওয়ার কি কারণ প্রথমত বলি বন্ধুরা আমরা সবাই জানি যে গাছ পাতার মাধ্যমে তাদের রেচন পদার্থ ত্যাগ করে যে সমস্ত মাধ্যম দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে হলুদ পাতা ঝরানোটা তাদের অন্যতম তাই কিছুটা হলুদ পাতা ঝরে যাওয়া স্বাভাবিক এবং গাছ যখন ডরমেন্ট শীতে থাকে এক একটা গাছ এক একটা সময় ডরমেন্ট থাকে তাই লেবু গাছ এই সময় কিছুটা ডরমেন্সিতে থাকে আর ডরমেন্সি পিরিয়ডে গাছ কিন্তু পাতা ঝরায় শীতকাল যেমন লেবু গাছের জন্যে ডরমেন্সি অ্যাডেনিয়াম গাছের জন্য ডরমেন্সি এবং আরও কিছু কিছু আছে যেমন কাঠগোলাপ কামিনী স্থলপদ্ম জুই বেলি গন্ধরাজ ইত্যাদি গাছগুলির এখন ডরমেন্সি পিরিয়ড সেগুলি এখন এমনিতেই পাতা ঝরায় শীতকাল যেহেতু লেবু গাছের জন্য ডরমেন্টি পিরিয়ড তাই এই সময় পাতা ঝরাটা কিন্তু এই গাছের জন্য স্বাভাবিক এটা আমার একটা কামিনি গাছ দেখুন এই কামিনি গাছটাও এখন ডরমেন্সিতে আছে প্রচুর ফুল দিয়েছে এর পাতাও কিন্তু ঝরে যাচ্ছে স্থলপদ্ম জবা এগুলোর পাতাও ঝরে যাচ্ছে সুতরাং শীতকালে লেবুর পাতা ঝরাটা স্বাভাবিক এর পরে আসি বন্ধুরা যে কারণে লেবুর পাতা ঝরে যায় সেটা হচ্ছে গাছে মাটি যদি খুব শুকনো থাকে এই সময় গাছে টান দিতে হয় ফুল আনার জন্য তো সেটা একটা কারণ লেবু গাছের পাতা ঝরে যাওয়ায় ঝরে যাওয়ার তো সেক্ষেত্রেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ যত বেশি পাতা ঝরে যাবে গাছের মাটি শুকনো থাকার জন্য গাছ তত বাঁচার জন্য মরিয়া হয়ে উঠবে এবং ফুল দেবে তারপর তিন নম্বর কারণ হচ্ছে পুষ্টির অভাব কী কী পুষ্টির অভাবে গাছের পাতা ঝরে যায় নাইট্রোজেন অভাবে ঝরে যায় বোরনের অভাবে ঝরে যায় বিভিন্ন অনুখাদ্যের অনুখাদ্যের অভাবে ঝরে যায় আয়রনের অভাবে ঝরে যায় আর কি আর হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব ম্যাগনেশিয়ামের অভাবে গাছে পাতা হলুদ হয়ে যায় পাতে পাতার ক্লোরোফিলের সংখ্যা কমে যায় এবং সেক্ষেত্রে আস্তে আস্তে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে তাই ম্যাগনেশিয়ামের অভাবটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে এই সময়ে অন্যান্য যে সমস্ত ঘাটতি আছে সেগুলো পূরণ না করলেও ম্যাগনেশিয়ামের অভাবটা আপনি এই সময় পূরণ করে দেবেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট আপনি বাজারে কিনতে পারবেন দোকানে মেডিসিনের দোকানে ম্যাগনেশিয়াম সালফেট বা এম জি এস ফোর বললে কিন্তু ওরা দিয়ে দেবে বা আপনি যদি ম্যাকসাল বলেন সেক্ষেত্রেও দিতে পারে তো সেটা সকালে কিংবা বিকেলে স্প্রে করে দেবেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর এবং গাছের পাতা সবুজ থাকবে গাছ খাদ্য তৈরি করতে পারবে এবং সার্বিকভাবে গাছ সুস্থ থাকবে আর এটা আপনি শুধু লেবু গাছ নয় আপনার গাছের আপনার বাগানের প্রতিটা গাছে স্প্রে করবেন এবং পনেরো দিন অন্তর স্প্রে করবেন আপনার সবজি ফল ফুল প্রতিটা গাছে স্প্রে করবেন এ তো গেল প্রথম কারণ যেটা গাছের পাতা ঝরে যায় সেই নিয়ে আলোচনা এবারে আসি দ্বিতীয় কারণ যেটা আমি বলেছিলাম পতঙ্গের আক্রমণ এই লেবু গাছে পতঙ্গের বিভিন্ন পতঙ্গের আক্রমণ কিন্তু সাংঘাতিকভাবে হয় ল্যাদা পোকা মানে যেটা ক্যাটার পিলার যেটা থেকে মৌমাছি বা মদ তৈরি হয় তার আক্রমণ কিন্তু সাংঘাতিকভাবে হয় সমস্ত সবুজ পাতাগুলো খেয়ে নেবে শিরা বাদ দিয়ে এবং আপনার গাছকে পুরো পাতা শূন্য করে দেবে তাছাড়া থাকে লিফ মাইনার লিফ মাইনার বুঝতে পারবেন কি করে আপনার গাছের পাতায় কিন্তু সরু সুতোর মতো আলপনা দেখতে পারবেন কোনো পোকানেই অথচ দেখবেন যে সরু সরু সাদা দাগ পড়ে আছে সেটা কিন্তু লিফ মাইনার তাছাড়া লাল মাকড়ে আক্রমণ হয় এবং সব থেকে বেশি আমার বাগানে যেটা আক্রমণ হয় সেটা হচ্ছে সাদা মাছি এবং এই সমস্ত আক্রমণ যদি একত্রে আপনার গাছে থাকে তাহলে কিন্তু গাছে ফুল ফল আসবে না আশানুরূপ তাই অবশ্যই কীটনাশক স্প্রে করবেন সাত থেকে আট দিন অন্তর আপনি জৈব কীটনাশক নিম তেল স্প্রে করতে পারেন বা জৈব কীটনাশক তেলের সাথে অসাধারণ জৈব আরেকটি কীটনাশক সেটা হচ্ছে কাকা পেস্টিসাইড দেখুন এখানে সাদা মাছিতে ডিম পেরেছে সাদা মাছির ডিম কিন্তু পাতার তলার দিকে থাকে তাই আপনি ওপরে স্প্রে করলে কিন্তু গাছে সাদা মাছির আক্রমণ বা লিফ মাইনার এগুলো থেকে কিন্তু আপনি গাছকে বাঁচাতে পারবেন না তো যেটা বলছিলাম আপনি নিম তেল এবং কাকা পেস্টিসাইড দুটো মিশিয়ে নিয়ে স্প্রে করতে পারেন বিকেলের দিকে এবং এই যে নিম তেল এটা কিন্তু ছত্রাকের উপরেও কাজ করে তাছাড়া কাকা পেস্টিসাইড স্প্রে করলে আপনার গাছ কিন্তু সুস্থ সবুজ থাকবে তাই আমি রেকমেন্ড করব যে এই সমস্ত যে পোকা পাকড়গুলো আছে তার উপর কাকা পেস্টিসাইড ভীষণ ভালো কাজ করে তাই ওটাই দশ দিন অন্তর বা সাত দিন অন্তর আপনার যদি গাছে খুব বেশি পতঙ্গের আক্রমণ থাকে তাহলে সাত দিন অন্তর নইলে দশ দিন অন্তর আপনি স্প্রে করতে পারেন এইরকম দেখতে কোটোটা আপনি যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন অথবা অনলাইনেও কিনে নিতে পারেন এটা আপনার ডোজ হচ্ছে এক লিটার জলে এক এমএল এক এম মানে কুড়ি ফোঁটা কুড়ি ফোঁটা আপনি ড্রপারে দিয়েও মেপে নিতে পারেন বা হোমিওপ্যাথি শিশি যদি আপনার কাছে থাকে ওষুধের শিশি সেখানে দিয়ে কুড়ি ফোঁটা এক লিটার জলে মেপে নিয়ে আপনি মেশাতে পারেন এবং স্প্রে করতে পারেন এবং নিম তেল দেবেন এক লিটার জলে তিন গ্রাম খুব বেশি দেবেন না দুটো মিশিয়ে নিয়ে স্প্রে করবেন এবং তার সাথে একটু অবশ্যই যে কোনো লিকুইড ডিটারজেন্ট সেটা হ্যান্ড ওয়াশ হতে পারে সেটা ডিশ ওয়াশ হতে পারে বা ডিটারজেন্ট লিকুইড বা ডিটারজেন্ট পাউডারও দিতে পারেন খুব সুন্দর করে স্প্রে করবেন আপনার পাতার তলার দিকে এটা আমার একটা ছোট্ট লেবু গাছ দেখুন এটাতে কিন্তু ফুল এসেছে মাত্র দেড় মাস হলো এটা আমি পটিং করেছি নার্সারি থেকে এনে এবং যেহেতু গাছটা ছোট তাই আমি এটাতে ফুল নিতে চাইছি না ফুল এসেছে আমি আর কাটবো না রাখবো কিন্তু এই সমস্ত ছোট গাছগুলোতে কিন্তু ফুল নেবেন না ফুল নিলে গাছের গ্রোথ ভালো হবে না এটা পরের বারের জন্য রেখে দেবেন সারা বছর আপনি এটার পরিচর্যা করুন পরের বছর এটা থেকে ফুল নেবেন বন্ধুরা আমার তিন নম্বর আলোচনার বিষয় হচ্ছে গাছে ছত্রাকের আক্রমণ গাছে ছত্রাকের আক্রমণ হলে কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়বে গাছ ফুল ফল ধরবে না তাই ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করুন সেটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা আপনার কাছে আছে দুটোর মিশ্রণ সাফ স্প্রে করতে পারেন রেডোমিল গোল্ড স্প্রে করতে পারেন ব্লাইটক্স স্প্রে করতে পারেন বা কপার অক্সিক্লোরাইড গ্রুপে যে কোনো যে কোনো পেস্টিসাইড ছত্রাকনাশক আপনি পনেরো দিন অন্তর অবশ্যই স্প্রে করুন চার নম্বর যেটা ছিল সেটা হচ্ছে গাছের সার প্রয়োগ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সময় লেবু গাছের জন্য সেটা কিভাবে করবেন আমি লেবু গাছ নিয়ে এর আগে তিনটি ভিডিও আপলোড করেছি সেখানেও বলেছিলাম যে কিভাবে আপনি লেবু গাছে সার প্রয়োগ করবেন এখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সময় কোনো রকমের নাইট্রোজেন সার আপনি গাছে দেবেন না সেটা হতে পারে লিকুইড কিচেন কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট বা নাইট্রোজেন ঘটিত এনপিকে উনিশ 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 কোনো কিছু কিন্তু এই সময় স্প্রে করবেন না বা মাটিতে মেশাবেন না কম্পোস্টও মেশাবেন না এই সময় যদি আপনি কোনো রকম সার প্রয়োগ করেন যাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে তাহলে কিন্তু গাছ ডরমেন্সি থেকে উঠে সেই পুষ্টিমৌল নাইট্রোজেন পুষ্টিমৌল গ্রহণ করে আবার নিজের পাতার বৃদ্ধিতে গাছের ডালপালার বৃদ্ধিতে সেই পুষ্টিমৌলগুলোকে কাজে লাগাবে তাই এমন কিছু করবেন না যাতে গাছে ফুল না আসে নাইট্রোজেন একদমই দেবেন না যারা কম্পোস্ট এক মাস আগে দিয়েছেন তাদের এখন আর কোনো কিছু দেবার দরকার নেই কিন্তু যারা কিছুই দেননি তাদেরকে আমি বলবো আপনারা পটাশ সার গাছে স্প্রে করুন এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ সেটা এক লিটার জলে এক গ্রাম গুলে নিয়ে একবার স্প্রে করে দেন বা যেটা দিতে পারেন সেটা হচ্ছে কলার খোসা ভেজানো জল গাছের গোড়ায় দেবেন তাছাড়া কিন্তু অন্য কোনো রকমের সার এই সময় গাছে দেবেন না একেবারেই দেবেন না এনপিকে উনিশ 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি সার কিছুই দেবেন না এখন গাছকে পুরো ডরমেন্সিতে থাকতে দিন এবং ডরমেন্সি থেকে উঠে যখন গাছ দেখবে যে তার বেঁচে থাকার কোনো রাস্তাই নেই তখন সে ফুল ধরাবে সুতরাং গাছে ফুল আসছে না মানে অনেক খাবার একসাথে দিয়ে দিলাম সেটা কিন্তু লেবু গাছের জন্য খুব মারাত্মক হতে পারে বন্ধুরা এরপরে যেটা আমার আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে রোদ্দুর এত কিছু করার পরেও যদি আপনার গাছ নিয়মিত রোদ্দুর না পায় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না হয়তো ছায়াতে আপনি এই পরিচর্যাগুলো সবই করলেন কিন্তু তা সত্ত্বেও আপনার ফুল আসবে না যদি ছয় থেকে সাত ঘন্টা না আপনি গাছকে রোদ্দুর দেন সুতরাং আপনার গাছ যদি ছায়াতে থাকে বা দু তিন ঘন্টা রোদ্দুর পাই সেখান থেকে এখনই সরিয়ে এনে গাছকে এমন জায়গায় রাখুন যেখানে দিনে ছয় থেকে সাত ঘন্টা রোদ্দুর পাই জানুয়ারি মাসের পনেরো তারিখ নাগাদ গাছে একবার বুস্টার টু স্প্রে করবেন এক লিটার জলে এক ফোঁটা যদি এক মাস আগে স্প্রে করে থাকেন তাহলে পনেরো তারিখ পরে স্প্রে করবেন আর যদি না করে থাকেন তাহলে এখন একবার স্প্রে করে দিতে পারেন এরপরে যখন ফুল ধরে যাবে তখন একবার করবেন এবং যখন ফল গুটি বেঁধে যাবে মটর দানার মতন তখন একবার করবেন তার বেশি কিন্তু নয় বন্ধুরা এইভাবে পরিচর্যা করতে থাকুন আপনার গাছেও প্রচুর ফুল আসবে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে